হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, তাই সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ মহাষষ্ঠী। সবাই পুজোটা ভালো করে এনজয় করো। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার এখনও গোপালের জন্য জামা কেনা হয়নি, পুজোর কেনা হয়নি বলবো না, আমার দিদিরা দিয়েছে, তিনটে জামা দিয়েছে। তো আমার মামার মাতা রাধারানী আর আমার গিরিধারী এখনও ড্রেস কেনা হয়নি, তো আজকে ড্রেস কিনতে যাব। তো আমি কোথায় আর কীরকম ড্রেস পাই আর কীরকম ড্রেসগুলো কিনি আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো আমার সঙ্গে থেকো, আমি এখন যাব বাজার যাচ্ছি আমার গোপালের কটা জামা কাপড় কিনতে। তো আমি এখন সাইকেলে করে যাব, তো তোমরা আমার সঙ্গে থেকো। আমি বাজারে চলে এসেছি, তোমাদেরকে দোকানের নামটা দেখিয়ে দিই। এখানে দোকানের নামটা দেখছিলাম, মোটামুটি 15-16 ধরে গেছে। ওই জামাগুলোর দাম কত? 35। এই জামাটার দাম কত? আচ্ছা হ্যাঁ, কত করে এগুলো? 50 আর এইটা 85, এইটা আচ্ছা ঠিক আছে, হিসাব করে নাও। এখানে বিভিন্ন রকমের অনেক অনেক গোপালের জামা পাওয়া যায় কম দামের মধ্যে। গোপালের সুন্দর সুন্দর জামা আমার কাকু নিয়ে এসে, এখন কাকু অনেক ব্যস্ত, দুর্গাপুজোর বাজার চলছে। গোপালের দোল্লা, সিংহাসন সমস্ত রকম পাওয়া যায়। বিভিন্ন সাজেছে, যেরকম মুকুট, সব মুকুট বাসি সব আছে। অনেক জামা আছে, অনেক প্রচুর, এখানে প্রচুর জামা গোপালের পাওয়া যায়। আমার বাজার করা হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি গোপালের জন্য কী কী নিয়েছি আর আমার দিদিরা কী কী দিয়েছে। তো চলো বাড়ি যাই, তোমরা আমার ভিডিওটা সঙ্গে থেকো। তো আমি বাড়ি চলে এসেছি এবং আমি দেখাবো যে আমি গোপালের জন্য আর গিরিধার, আমার মাতা রাধারানী আর গিরিধারীর জন্য কী কী নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখাচ্ছি আমি, এই দেখো, এটা আমার গিরিধারীর জন্য নিয়েছি, আমার শ্রীকৃষ্ণর জন্য নিয়েছি এই জামাটা। আমার খুব পছন্দ লাগছিলো কাজগুলো, সেই জন্য আমি এই জামাটা নিয়েছি। আর আমার মাতারানির জন্য, আমার মাতারানির জন্য আমি এই জামাটা নিয়েছি। আমার এই কারণ দুবার আমি লাল রঙের নিয়েছি দুর্গাপুজোর সময়, তাই এবার আমি ঠিক করেছিলাম একটু পিঙ্ক কালার দেখে নেব। তো আমার এই কালারটা খুব পছন্দ এসেছে, গিয়ে পেয়ে গেছি, তো আমি এই জামাটা পরাবো। আর এই দেখো, এই মালাটা আমি কিনেছি আমার গিরিধারী আর মাতারানির জন্য, আমি এই মালাটা পরাবো, কালকে পরাবো, তখন তোমাদেরকে সেই ভিডিওটা করে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী করে সাজাচ্ছি মাকে আর কেমন লাগছে সাজিয়ে টাজিয়ে। আর আমার গোপালার জন্য দেখো, ওই দেখো গোপালের জন্য আমি জামা কিনেছি, আমার গোপাল একটু বড়, তাই আমি বড় বড় জামা কিনেছি, একটা কমলা রঙের জামা কিনেছি, দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগছিলো কমলা রঙের জামাটা, তো জামাটা নিয়েছি। আর একটা আমি নিয়েছি এই জামা, আমার গোপালের জন্য জামা নিয়েছি। তো আমার কাছে আর একটা জামা আছে যেটা আমাকে আমার দিদি দিয়েছে, ওইটা আমি যেদিনকে গোপালকে পরাবো সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দিব। আপাতত আমি এই কটাই গোপালের জন্য, দুর্গাপুজোর জন্য অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে আমি গোপালের এই কটা জামা নিয়েছি। তো কেমন লাগলো আমার ভিডিওটি আর আমার গোপালের জামাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, জানিও যে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।
কেমন? তো সবাই ভালো থেকো, সবাইকে জানাই শুভ ষষ্ঠী, সবাই পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। রাধে রাধে।